চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটা প্রতিনিয়ত পরিষ্কার করছে। আমরা কিন্তু এবার একটা আলাদা কর্মসূচি হাতে নিয়েছি, মাসব্যাপী আমাদের মাটি উত্তোলন, পরিষ্কার পরিচ্ছন্ন নালা নর্দমা পরিষ্কার এবং ময়লা আবর্জনা এগুলো যাতে রাস্তায় কেউ না ফেলে তার জন্য জনগণকে সচেতন করার জন্য আমরা লিফলেটিং করছি, মাইকিং করছি। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আছে, এরা দোকানে দোকানে ঘর ঘরে গিয়ে মানুষকে সচেতন করছে এবং আমরা মানুষকে এই বার্তাটাও দিচ্ছি, আমরা সবাইকে সতর্ক করছি। তারপরেও যদি ময়লা আবর্জনা রাস্তা ঘাটে নালায় নর্দমা ফেলে তাহলে যার দোকানের সামনে আমরা অপরিষ্কার দেখব, ময়লা আবর্জনা ফেলছে দেখব, তাদেরকে আমরা জরিমানার আওতায় আনব। কারণ এই শহরকে সুন্দর রাখতে হলে সবার সহযোগিতা প্রয়োজন আছে এবং এই শহর আপনারা দেখছেন আগে শহর যে অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল সবাই আপনারা সাংবাদিকরা অনেক লেখালেখিও করেছেন, এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে। তাই আমাদের জনগণও যদি, নগরবাসীও যদি সচেতন হয় তাহলে আমরা শহরটাকে সুন্দর রাখতে পারবো। আরেকটা কথা হলো, প্রতি বছর বর্ষায় আমরা জলবদ্ধতার শিকার হই, জলবদ্ধতার যে প্রকল্প কাজ চলছে এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চলছে এবং এরা আমাদের সাথে সমন্বয় করে কথাবার্তা বলে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের যিনি প্রধান আমার পাশেই দাঁড়ানো আছে, একসাথে মিশেই সবাই কাজ করছে। তো মাটি উত্তোলনের জন্য আমরা খুব জোর দিয়েছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনও মাটি উত্তোলন করছে এবং জলবদ্ধতা প্রকল্পের যারা দায়িত্বে নিয়োজিত ওনাদেরকেও আমরা বারবার তাগাদা দিচ্ছি মাটি উত্তোলন করে বর্ষার আগে যদি আমরা খালগুলোকে পরিষ্কার করতে পারি, অন্ততপক্ষে জনগণ যে ভোগান্তির শিকার হয় প্রতি বছর, এবার হয়তো সেইভাবে আর হতে হবে না। তাই আমরা চেষ্টা করছি জনগণ যাতে এই চরম ভোগান্তির শিকার না হয়, আমরা এটা চলমান রয়েছে, আজকে থেকে এটা আমরা কঠোরভাবে প্রয়োগ করব। এতদিন আমরা সময় দিয়েছি, বলেছি, আমরা মাইকিং করেছি, ময়লা আবর্জনা ফেলবেন না নালায় নর্দমা খালে। আজকে থেকে আমরা সরাসরি অভিযানে নেমেছি এবং এক মাস ব্যাপী অভিযান চলবে, এটা আমরা কঠোর অবস্থানে যাব। যার সামনে ময়লা পাব, যাকে ময়লা ফেলতে দেখব, যার সামনে অপরিষ্কার পাবো তাকে জরিমানা দিতে হবে। আপনার যে